ময়মনসিংহের ভালুকায় মাদক নির্মূলে পুলিশের অভিযানে 1 কেজি গাঁজাসহ আটক এক। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। ভালুকা মডেল থানা পুলিশের মাদক নির্মূলে সফল অভিযানে 1 কেজি গাঁজাসহ সবুজকে আটক করা হয়েছে। গাঁজার আনুমানিক বাজার মূল্য 20,000 টাকা। সোমবার মধ্যরাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এমপিসির মোড় হতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় মডেল থানার এসআই চন্দন সরকারের নেতৃত্বে এসআই খন্দকার আলী রাজি ও এএসআই তানবীর হাসানের সহযোগিতায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে এসআই চন্দন সরকার আসামির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা মামলা রুজু করেন। এ সময় মৃত সামাদ মিয়ার ছেলে সবুজকে গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।